এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগে না। কবে যে অন্ধটাকে বিদায় দিবে? আরে খুব তাড়াতাড়ি। মমিতা, মমিতা। হ্যাঁ হ্যাঁ বলো। বাসায় কি কেউ এসেছে? আরে না না, বাসায় কি আসবে আবার? না, মনে হচ্ছিল আমি কারো আওয়াজ পাচ্ছিলাম। আরে না, কেউ আসেনি, তোমার ভুল ধারণা। ও ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার স্ত্রী, আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ, বিশ্বাস তো অবশ্যই করি। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। তুমি তো আমার স্ত্রী, তোমাকে তো আমার বিশ্বাস করতে হবে। আচ্ছা চলো, তোমার না খিদে পেয়েছে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। চলো চলো চলো। মৌ, আমি কি বসবো? কিসের যেন শব্দ হলো? আরে না না, আমার পায়ের শব্দই ছিল। আচ্ছা 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 আচ্ছা। মমিতা, কবে যে তুমি আমাকে খাইয়ে দেবে? আর আমিও তোমাকে খাইয়ে দেব। সেই দিনের অপেক্ষাতেই আছি। এভাবে ভাল লাগে না, বারবার ডিস্টার্ব করে তোমাকে আর আমাকে। আর কয়টা দিন ধৈর্য ধরো না মমিতা? তুমি এখানে? তুমি না বলেছিলে তুমি গ্রামের বাড়ি গিয়েছো? তোমার না আসতে কিছুদিন লেট হবে। কেন, আমি দেরি করে আসলে তোমার বুঝি খুব সুবিধা হতো? আরে না না, কি বলছো সব তুমি? জুয়েল, হাত সরা। তুমি না চোখে দেখতে পাও না? তুমি না অন্ধ? হ্যাঁ, আমি দেখতে পাই। আমি বিদেশে থাকাকালীনই তোমার সকল কুকর্মের খবর পেয়েছিলাম, তাই আমি বিদেশ থেকে অন্ধ হওয়ার নাটক সাজিয়ে দেশে ফিরেছি তোমাকে হাতে নাতে ধরার। আর দেশে এসে নিজের স্বচক্ষে যা দেখলাম, এটা আমার ভাবতে ঘৃণা হচ্ছে। আচ্ছা মমিতা, তোমাকে আমি কিসের অভাবে রেখেছিলাম? তোমার কিসের কমতি ছিল যে তুমি আমার সাথেই প্রতারণা করলে? তোমাদের মতো এরকম স্ত্রীদের জন্যেই আমাদের মতো প্রবাসীদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। এরকম সুন্দর সংসারগুলো, সাজানো সংসারগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর জুয়েল, তুই না আমার বন্ধু? চি 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 চি, তুই আমার এত বড় সর্বনাশ করলি! দেখো আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না? এই ওই যাস, তোদেরকে আমি না ক্ষমা করবে ওনারা। অফিসার, এই যে দুই অপরাধী, এদেরকে নিয়ে যান। বন্ধু, আমার কথাটা শোন, আমার কথাটা একটু শোন। কোনো কথা না, এদেরকে নিয়ে যান, নিয়ে যান। এই চলেন, নিয়ে যান এদের, চলেন।